তো বন্ধুরা, সকাল সকাল গুড মর্নিং। তাই সকাল সকাল একটা কিছু বেশ খেতে বেশ ভালো লাগে, তাই এই জিনিসটা সবাই পায় না, সবার নসিবই জোটে না। যাদের জোটে তারা নসিববালা, যেটা বলা যায়। আর এটা 2023 কাস, কালকে 1 জানুয়ারি গেল, আর আজকে 2 জানুয়ারি। তো আজকে 2 জানুয়ারি মনে করছি যে বছরটা খুব দারুণ কাটবে, আর মনে তো হচ্ছে, কেননা প্রথম দিনে সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি, আর দ্বিতীয় দিনে একদম সকাল সকাল উঠেই দেখি বেশ একটা জিনিস পেয়েছি, এটা স্বর্ণ ছিপে জোটে না। সেই জিনিসটা হলো খেজুরের রস। খেজুরের রস স্বর্ণ ছিপে জোটে না, আর সবাই একদম খাঁটি, যেটি বা অনেকের জোটে তার খাঁটি সবাই পায় না। এটা আমাদের গাছের রস। মামার বাড়িতে এসে মামাদের গাছের রস, এই রসটা খেতে খুব দারুণ, একদম অরিজিনাল, দেখুন ডুপ্লিকেট বলে কিছু নেই, আর বেশ খেতে খুব দুর্দান্ত। ওফ, কি লাগছে খেজুরের রস খেতে, কি বলবো। এই রসটা একটা টেস্টি আলাদা। খেজুরের রস খাওয়াটা টেস্টি আলাদা, আর সকাল সকাল উঠে খাওয়াটা আরো মজাদার ব্যাপার। তো এই রসটা বেশি খেলে আবার, এই রসটা যদি বেশি খেয়ে ফেলো তোমার নেশা হয়ে যাবে, মাথা তো চমচম করবে, মাথায় এরকম উল্টে নিয়ে যাবে, এটা আবার বেশি খাওয়া যায় না। এই রসটা আরো বেশি বেশ ঝাড়ে বলে চুরি করে খাওয়া, চুরি করে খাওয়া আরো মজাদার বেশি। এটা তো আমার মামার বাড়িতে এসছে, এটা আলাদা ব্যাপার। আর এটা যদি চুরি করে খাও, কারোর কাছ থেকে চুরি করে খাও, সেটা যেন মনে হয় আরও টেস্ট লাগে। চুরি করা জিনিস এমন টেস্ট লাগে, ভাও জিনিস এরকম খুব মজা লাগে, চুরি করা জিনিস এমন বেশি টেস্ট লাগে। কি মজাদার। তো তোমরা কেউ যদি খেয়ে থাকো খেজুরের রস, তা কমেন্টে বলো কেমন খেজুরের রস খেতে। অনেকে তো খেতে পায় না, যেরকম কলকাতায় যারা থাকে তারা তেমন একটা খেতে পাবে না, আর গ্রামে যা গ্রাম এলাকায় বাস করে তারা সব জিনিসটাই আগে খায়, টাটকা মালি খায়। আমরা গ্রামের ছেলে ভাই সবই খাই, সবই পাই, আলহামদুলিল্লাহ। এর জন্য আমাদের যে কোনো জিনিস টাটকায় খাওয়া হয়, আর বাসি খেতে আমাদের পছন্দ না। ছোটবেলা থেকে টাটকা খেয়ে খেয়ে অভ্যাস, সেই অভ্যাসটা চেঞ্জ করতে পারবো না। আর কলকাতায় গেলে, যদি কলকাতায় কোনো সময় থাকি, আর থাকতাম আগে, তখন ওই ওখানে বাসি মাল পাওয়া যেত, আমি খেতাম না তেমন একটা। বাড়ির দিক থেকে যেটা যাই, আমার আব্বাজি গিয়ে ওখানে দিয়ে আসতো, সেই জিনিসটাই খেতাম, বেশি ভালো মন দিয়ে খেতাম। আর এখন কলকাতায় থাকি না, বাড়ির দিকেই থাকি, ওই কারণে বাড়ির দিকে থাকে টাটকা টাটকা জিনিস আবার খাচ্ছি। তা কেউ যদি খেজুর রস খেয়ে থাকো, তা কমেন্টে বলো যে আমি খেয়েছি, খুব ভালো লাগবে, আমি কমেন্টে রিপ্লাই করবো।